ক্ষমা চাইনি আর আমরা মাফও করিনি। বুঝতে পারছি, যেমন আগে যা করছি অন্যায় করছি, ভুল করছি, এখন আমরা পারস্পরিক বন্ধুত্ব সম্পর্ক চাই। আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাই বোনেরা, আজকে আমরা জানবো বাংলাদেশের সাধারণ মানুষ পাকিস্তান সম্পর্কে কিভাবে। চলুন দর্শক দেখে আসি। আপনাকে একটা প্রশ্ন করব। আচ্ছা, আপনার নাম? অনন্যা। অনন্যা, পাকিস্তান নামটা শুনলে আপনার কি চিন্তা করেন? আপনি আলাদা একটা কান্ট্রি, বাট আমাদের এগেনস্টে যেহেতু, সেহেতু মনে হয় না যে ভালো ফিলিংসটা আসে। কোথাও না কোথাও প্রবলেম ছিল অ্যাকচুয়ালি আমাদের দেশটা। পাকিস্তানের নাগরিক এখন তারা হচ্ছে, এখন আমরা তো 71-এ আলাদা হয়ে গিয়েছি, এখন কথা হচ্ছে যে ওনারা এখন অনেকেই আফসোস করে, নট আফসোস অ্যাকচুয়ালি, তারা আমাদের সম্পর্কে অনেক পজিটিভ ধারণা রাখে। তারা এখন অনেকেই মনে করে যে হ্যাঁ দেশ ভাগ হয়ে ভালো হয়েছে। এখন আমি মনে করি যে মেজরিটি অফ দেম তারা মনে করে যে ব্যাপারটা হয়তো ভালো হয়নি। আপনার নাম? নুহা। নুহা, আচ্ছা, পাকিস্তানের কথা শুনলে আপনার মাথায় কি আসে, মানে কি চিন্তা করেন আপনি? ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক, কোনো চিন্তাই আসে না। তেমন কোনো কিছু না, কারণ পাকিস্তানের তো মানুষ বসবাস করে, আর পাকিস্তানে বেশিরভাগ আছে আপনার হিন্দু, আর ওখানেও আমাদের মুসলিম আছে, সেক্ষেত্রে পাকিস্তান শুনলে তেমন কোনো কিছু আমার মনটি আসে না। পাকিস্তান যে 71-এ যে অন্যায় করছে, এই জন্য তারা অফিসিয়ালভাবে এখনও ক্ষমা চায়নি আনুষ্ঠানিকভাবে। এখন আপনার এই ব্যাপারে আপনার মতামত জানান। ক্ষমা চাওয়া উচিত, ক্ষমা চাওয়া উচিত, এটা ওদের ভুল করছে, এটা এটা ওরা ভুল করছে। জি জি, ক্ষমা চাইতে হবে। পাশাপাশি দেশ আমাদের অবশ্যই পারস্পরিক সম্পর্ক ভালো থাকতে হবে। হ্যাঁ, এটা আমরা চাই, ক্ষমা চাইতে হবে স্যার। ক্ষমা চাইতে, জি, ক্ষমা চাইতে হবে। নতুন প্রজন্ম ওরা চাচ্ছে, কিন্তু ক্ষমা চাচ্ছে আর কি, ভুলে যাওয়া উচিত আর কি। এত মুসলমান হিসাবে ভুলে যাওয়া উচিত, আল্লাহ পাক তো ক্ষমা করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যদি আপনার সমান নাই করি, জি জি, আমি কিন্তু বাঁচতে পারবো না। অন্যায় এটা অবশ্যই। হ্যাঁ, তার মানে এখানে এখানে এখানেও আমি পাবো এটা, অন্যায়ের ফল আল্লাহ দিবে ইনশাআল্লাহ, ওটা দিবে, ছাড় নাই। ক্ষমা চাইনি আর আমরা মাফও করিনি, মাফও করিনি, যেহেতু 9টা মাস ছিল, এটার পিছনে অনেক কিছু ছিল, কিছুটা আমরা জানি কিছুটা জানি না, তো এটা ব্যাপার নিয়ে কিছু বলেন না। পাকিস্তান তো আসলে আমাদের দেশকে ওরা শাসনের নামে শোষণ করছে। পাকিস্তান এই পূর্ব পাকিস্তানের উপরে যে অত্যাচার করছে, এই অত্যাচারে মানে এই পূর্ব পাকিস্তান অনেক পিছনে, এই পূর্ব পাকিস্তান আরও অনেক উপরে চলে যেত ওরা যদি আমাদেরকে শাসনের নামে যদি শোষণ না করত, না করত, একসাথে মিলে তখন হয়তো তার চাওয়া উচিত। এখন এতদিন যখন চায় নাই, তখন মনে হয় না সে নতুন করে চাবে। আর প্রত্যেকটা দেশেরই দেখেন, এই জার্মান, তারপর হচ্ছে আমেরিকা, এসব সবার সাথে প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকের কনফ্লিক্ট আছে। তো অনেকে দেশ হয়তো চায় নাই, আমি আই এম নট সাপোর্টিং ইমরান খান, তো যাই না, এখন চাওয়া উচিত, তারা অফিসিয়ালভাবে ক্ষমা চাইনি। আপনার কি মনে হয় তারা কি ক্ষমা চাইবে? সে ব্যাপারে আমি তেমন কিছু বলবো না। আর তাদের সাথে কেমন সম্পর্ক হওয়া উচিত বর্তমান? গুরুত্বপূর্ণ এই ব্যাপারে আমার মতামত হলো, বেশ কয়েকবার বাংলাদেশ থেকে প্রস্তাব দিয়েছে ওদের জন্য যাতে ক্ষমা চায়, কিন্তু তারা এখনও কোনো ক্ষমা চায়নি আনুষ্ঠানিকভাবে। বরং দেখা গিয়েছে 2013 সালে যুদ্ধাপরাধীর যখন হচ্ছে ফাঁসির আদেশ আসে, তখন এটা নিয়ে পাকিস্তান হচ্ছে এক ধরনের রিয়াকশন দেখায়, নেগেটিভ রিয়াকশন। তো সেক্ষেত্রে বলবো যে এটা অবশ্যই তারা এখনও ওই জিনিসটাকে লিগালাইজ করতে চায় যে তারাই রাইট ছিল, কিন্তু এক্ষেত্রে আমার কথা হলো যে যেহেতু বাংলাদেশের আপনার ফরেন পলিসি হচ্ছে যে ফ্রেন্ডলি রিলেশনস এবং আদার স্টেটস, তো বাংলাদেশ ফ্রেন্ডলি রিলেশন নষ্ট করবে না, কিন্তু অবশ্যই এই বিষয়টাকে আন্তর্জাতিকভাবে হচ্ছে যাতে পুশ করতে পারে, এবং সেজন্য যদি ইউএনএর হেল্পের প্রয়োজন হয় সেটাও করা উচিত। তোমার পাকিস্তানের সাথে আপনি কেমন সম্পর্ক চান? খারাপ সম্পর্ক চাই পাকিস্তানের সাথে, আমাদের কোনো সম্পর্কের প্রশ্নই ওঠে না, না না না। এখন তারা যেরকম মানে সম্পর্ক, তো কূটনৈতিক সম্পর্ক হয়, অর্থনৈতিক বিভিন্ন সাইডস আছে সম্পর্কে, এখন রাজনীতির দিক দিয়ে তারা যদি ভালো সাপোর্টিভ হয়, তাদের রেসপন্স যদি পজিটিভ ভাইব ক্যারি করে, তাহলে সেক্ষেত্রে আমরা কেন তাদেরকে মানে কিন্তু কিছুটা আর কি, যে যা কিছুটা। ধন্যবাদ আপনাকে। মানে ভালো না খারাপও না।
আমি মনে করবো আগে সবকিছু ভুললে এখন বর্তমানে বাংলাদেশের সাথে পাকিস্তানের ভালো সম্পর্কটা বিরাজ থাকা ভালো হবে। অবশ্যই ভালো সম্পর্ক থাকা উচিত, ভালো সম্পর্ক থাকা উচিত। সবকিছু ভুলে থেকে যদি আমরা আবার একসাথে চলতে পারি তাহলে ওইটা তো বিশ্বের জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো, পাকিস্তানের জন্য ভালো, শান্তির পথে থাকা। আর বর্তমান পাকিস্তানিরা বাংলাদেশের প্রতি অনেক ফ্রেন্ডলি ব্যবহার করে, বন্ধুত্বপূর্ণ আচরণ করতে চায়, এই ব্যাপারে আপনার মতামত? বর্তমান ফ্রেন্ডলি আলোচনা করতে চাই, বুঝতে পারছি যে আমরা আগে যা করছি অন্যায় করছি, ভুল করছি, এখন আমরা পারস্পরিক বন্ধুত্ব সম্পর্ক চাই। তারা তাদের বুঝতে পারছে, জি বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার। ফরেন পলিসি বাংলাদেশের যেটা বলে সেটা হলো যে সবার সাথেই ভালো সম্পর্ক রাখতে হবে, কিন্তু সেক্ষেত্রে পাকিস্তানেরও যে সবচেয়ে বড় যে জায়গাটা, যে তারা এখনও ক্ষমা প্রার্থনা করেনি, সেই জায়গাটাকেও হচ্ছে তাদের দিক থেকে নিয়ে আসা উচিত, এখন ক্ষমা প্রার্থনা করা উচিত, বা এই সময় এটা একটা মানে উপযুক্ত সময়।